হ্যালো বন্ধুরা, হাজির হলাম আবার একটা নতুন রেসিপি নিয়ে। আমি শিউলি, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। বন্ধুরা, স্প্রিং রোল আমাদের তো সকলেরই খুব প্রিয়। আবার যদি সেটা চিকেন স্প্রিং রোল হয় তাহলে তো আর কোনো কথাই নেই, কিন্তু স্প্রিং রোলের শীটটা বানাতে আমাদের একটু প্রবলেম হয়। তাই আজকে আমি ঠিক করলাম তোমাদের ব্রেড দিয়ে একটা স্প্রিং রোল বানিয়ে দেখাবো। চলো দেখা যাক তার জন্য কী কী নিয়েছি। যেহেতু স্প্রিং রোলটা ব্রেড দিয়ে বানাবো, তাই ব্রেড তো অবশ্যই লাগবে। তো নিয়ে নিয়েছি এখানে ফ্রেশ ব্রেড, আর নিয়েছি একটু চিকেন কিমা। ক্যাপসিকামগুলো এরকম লম্বা করে কেটে নিয়েছি, গাজরগুলোও লম্বা করে কেটে নিয়েছি, পেঁয়াজগুলো লম্বা করে কেটে নিয়েছি, আর নিয়েছি একটু বাঁধাকপি আর একটু লঙ্কা কুচি, কাঁচা লঙ্কা কুচি। একটা ফ্রাই প্যানে একটু তেল গরম করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব একটু রসুন বাটা আর একটু আদা বাটা, একটু নাড়িয়ে চাড়িয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে দিয়ে দেবো চিকেন কিমা। চিকেনটা একটু ভেজে নিয়ে দিয়ে দেবো এর মধ্যে কেটে রাখা পেঁয়াজ, গাজর আর ক্যাপসিকাম আর লঙ্কা কুচিটা দিয়ে ফ্লেমটা বাড়িয়ে একটু এগুলো হালকা ফ্রাই করে নেব। সামান্য একটু ভাজা হয়ে গেলে দিয়ে দেবো এর মধ্যে নুন আর একটু হলুদ গুঁড়ো। একটু নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো কেটে রাখা বাঁধাকপিগুলো। এগুলো বাঁধাকপিটা দিয়ে কিন্তু ফ্লেমটা হাইতে রেখেই এটাকে ভাজতে হবে, নয়তো বাঁধাকপি থেকে অনেকটা জল ছেড়ে দেবে। এগুলোর মধ্যে কিন্তু কোনো রকম কোনো মশলা দেবো না, আর এগুলো খুব বেশি ফ্রাইও করবো না, একদম একটু হাফ ফ্রাই হবে সেই পর্যন্তই এটা করে বন্ধ করে দেবে। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ সয়া সস, 1 চামচ একটু চিলি সস আর 1 চামচ রেড চিলি সস, 1 চামচ গ্রিন চিলি সস, 1 চামচ রেড চিলি সস দিয়ে একটু ভালো করে ফ্লেমটা কিন্তু হাইতে রেখে নাড়িয়ে চাড়িয়ে এটা গ্যাসটা অফ করে দেব। স্প্রিং রোলের স্টাফিংটা কিন্তু রেডি হয়ে গেছে, এবার একটু ঠান্ডা করে নেব এটা। এবার ব্রেডগুলো দিয়ে শীটটা রেডি করে নিই। প্রথমে আমি ব্রেডগুলোর থেকে এই কালো অংশগুলো কেটে বাদ দিয়ে দেব। সবকটি ব্রেড থেকে আমি কালো অংশগুলো কেটে বাদ দিয়ে দিয়েছি। এবার কিন্তু এই কালো অংশগুলো একদমই ওয়েস্ট করব না, এগুলো দিয়ে কিন্তু ব্রেড ক্রাম্বস বানাবো। এবার ব্রেডের কেটে নেওয়া অংশগুলো একটা মিক্সি জারে নিয়ে নেব, একটু গুঁড়ো করে নেব। বন্ধুরা, ব্রেডগুলো কিন্তু গুঁড়ো করে নিয়েছি, এটা কিন্তু এবার একটু হালকা ভেজে নেব। এই ব্রেড ক্রাম্বসগুলো একটু ভেজে নিলে এই ব্রেডের মধ্যে যে একটু জল জল ভাব থাকে সেটা একদম শুকিয়ে যাবে, আর এই ব্রেড ক্রাম্বসগুলো যখন ব্রেডের মধ্যে লাগিয়ে নেব তখন ব্রেডের ওপরেরটা খুব সুন্দর একটা কালার আসবে আর খুব ক্রিস্পিও হবে। এই ব্রেড ক্রাম্বসগুলো 2 থেকে 3 মিনিট ভেজে নিয়ে গ্যাসটা অফ করে দিয়েছি, এবার এটা একটা বাটিতে নামিয়ে নেব। এবার আমি ব্রেডগুলো হালকা হালকা প্রেস করে একটু বেলে নেব। এভাবে আমি সবকটি ব্রেড বেলে নেব। সবকটা ব্রেড আমি বেলে একটু পাতলা করে নিয়েছি। এবার একটা বাটিতে একটু ময়দা নিয়ে নিয়েছি, এর মধ্যে সামান্য একটু জল দিয়ে একটু গুলে নিয়ে
একটু গ্লু বানিয়ে নেব। এবার এই ময়দাটা দিয়ে একটু গ্লু বানিয়ে নিয়েছি। এবার এই গ্লুটা দিয়ে ব্রেডের এবার একটা ব্রেড নিয়ে এই ময়দার গ্লুটা চারিদিক থেকে লাগিয়ে এর মধ্যে যে চিকেনের স্ট্যাপিংটা করে রেখেছিলাম এটা দিয়ে দেব। এবার একটু সাবধানে এটা দুটোকে মুড়ে এরকম করে চেপে প্রেস করে দিলেই কিন্তু খুব সুন্দর বন্ধ হয়ে যাবে। এভাবে আমি সবকটি ব্রেড রেডি করে নেব। এভাবে আমি সবকটা ব্রেড রোল করে নিয়েছি। এবার যে ময়দাটা গুলে রেখেছিলাম এর মধ্যে আর একটু জল দিয়ে একটু পাতলা করে নেব। ময়দাটা গুলে একটু পাতলা করে নিয়েছি। এবার একটা করে শিট আমি ময়দার মধ্যে চুবিয়ে এইভাবে দিয়ে উঠিয়ে দিয়ে দেব ব্রেড ক্রাম্পসের মধ্যে দিয়ে ব্রেড ক্রাম্পস দিয়ে এইভাবে কোট করে নেব। এইভাবে আমি সবকটা ব্রেড রেডি করে নেব। সব ব্রেড রোলগুলো আমি এইভাবে রেডি করে নিয়েছি। এবার এগুলোকে ভেজে নেব। এবার একটা কড়াইতে তেল দিয়ে তেলটা মিডিয়াম গরম করে নিয়েছি আর ফ্লেমটাও মিডিয়াম রেখেছি। এবার এই ব্রেড রোলগুলো এর মধ্যে ছেড়ে দেব। ফ্লেমটা মিডিয়াম রেখেই এটা ভেজে নেব। বেশি ফ্লেমে দিলে ফ্লেমটা বাড়িয়ে এটা ভাজলে ওপরটা একদম পুড়ে যাবে আর যদি লো ফ্লেমে ভাজি তাহলে কিন্তু তেলটাও টেনে নেবে। তাই জন্য এটা সবসময় মিডিয়াম ফ্লেমেই ভাজতে হবে। রোলগুলো উল্টে পাল্টে নিয়ে গোল্ডেন কালার হয়ে গেলে এগুলোকে ভেজে তুলে নেব। ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে তুলে নেব। একইভাবে সব রোলগুলো আমি ভেজে নেব। তো বন্ধুরা, এইভাবে আমি দেখো সবকটা ব্রেড স্প্রিং রোল ভেজে নিয়েছি। এবার তোমাদের একটা একটুখানি কতটা ক্রিস্পি হয়েছে এটা সেটা তোমাদের একটু কাঁটা চামচ দিয়ে এরকম করে দেখাই। দেখো এগুলো কিন্তু সব খুবই ক্রিস্পি হয়েছে। দেখো বন্ধুরা, একটা রোল আমি তোমাদের ভেঙে দেখাচ্ছি। দেখো ভেতরটা কত সুন্দর একটা রোল তৈরি হয়েছে। বন্ধুরা, তোমরা আজকে রেসিপিটি কিন্তু অবশ্যই একবার বাড়িতে ট্রাই করো আর আমাকে জানিও কমেন্টস করে যে তোমাদের কেমন লাগছে এই রেসিপিগুলো। যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার অবশ্যই করো। তো বন্ধুরা, ফিরে আসবো আবার অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো। আর যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটি আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও যাতে আমার নিত্য নতুন ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যায়।